স্ট্রবেরি অন্যান্য ফসলের থেকে একটা ভালো, খুব ভালো একটা ফসল। আমরা খরচ মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকা। এই ফসলটা ধান আলুর চেয়েও লাভজনক ফসল। এটা হলো আপনার মনে করেন জমি প্রতি আমাদের 1.5 লক্ষ টাকা খরচা হয় এবং লাভ মনে করেন ভাই আমাদের এই ফসলেতে 3 থেকে 4 লক্ষ টাকা জমি বিঘা প্রতি আমাদের লাভজনক লাভ হয় এটা আমাদের। বর্তমান বাজার পাইকারি রেট 400-380। ধান আলুর চেয়ে এই টবরি আবাদ করা খুবই লাভজনক, আমরা এই জন্য এই আবাদটা করি। আর এতে আমাদের খরচা বিঘা প্রতি প্রায় 1 লাখ 1.5 লাখ এমন খরচা হয়, আর ফসল ভালো হলে 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত বেতন। এই জন্য আমি পড়লা খুবই করি। স্ট্রবেরি অন্যান্য ফসলের থেকে একটা ভালো, খুব ভালো একটা ফসল। আমরা খরচ মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকা বিঘায়, 1 থেকে 1.5 লাখ টাকা বিঘায় খরচ। বিক্রি হয় প্রায় 3 থেকে 4 লাখ টাকা। আর এখানে যদি আমরা আমাদের যারা কৃষক আছি আমরা সরকার যদি একটু একটু নজর দেয় তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হয়। আমাদের জমি স্ট্রবেরি চাষ 1 বিঘা জমিতে মনে করেন 1,20,000 টাকা খরচ, সর্বনিম্ন বিক্রি হবে 3.5 থেকে 4 লাখ টাকা। যদি ফসল ভালো হয় তাহলে খুব লাভবান। আমি তো সেরে গেলাম, হারে কপাল করে চাইলেন কি যে মাল মাল পাইলাম না, মালের টাকা ইয়ে তো পরে মাথায় ঢুকলো। কালকে কোনো তোমার মাল আমার কালকে তো মালই তুলুন, 20 টাকা কেজি ফল বেচছি, 13 টাকা কেজি ভাড়া, সেই কাগজ ছিল তো তুই তো ভাই আপনি